बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम वेलकम बैक टू माय चैनल मानहास किचन एंड ब्लॉग। आज के तैरी करब देशी मुर्गी रोस्ट। ये रोस्टी घरोया किसी उपकरण दिए तैरी करछि, खेते किन्तु दुर्दान्त तो लागे। अपनारा बासाय ट्राई करबें निजे बुझते पारबें। तो चलुन देखे नेवा जाक आज के आमार ई देशी मुर्गीर रोस्टी किभाबे आमि तैरी करछि। देशी मुर्गीर रोस्टा तैरी करार्जन एखे चार पिस लेग नहीं लेगटा दिए रोस्टा करब। केटे परिष्कार पानी दिए धुए नहीं सामान्य परिमाण लवण दिए दिब। और हाँ, लेगटा के किन्तु काटा चामच दिए एक कुचिए नेबें, एभवे काटा चामच दिए एक कुचिए नेबें जाते एटाते मसलागुलो सबगुलो सेट हो जाए। सो लवण माखिए रेखे दिब। আমার লবণটা মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর, মাংসটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আর এখানে আমি একটা মশলার পেস্ট করে নিয়েছি। এখানে আমি নিয়েছি হাফ টি স্পুন রসুন বাটা, হাফ টি স্পুন জিরে বাটা, হাফ টি স্পুন আদা বাটা। আমি সবগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমার কয়েকটা কাজু বাদাম এবং কাঠবাদামও আছে। এরপর আমি এখানে দিয়েছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া এবং হাফ টি স্পুন লবণ। তো মোটামুটি আমার সবগুলো উপকরণ নেওয়া শেষ, এখন আমি পরবর্তী রান্নায় চলে যাব। प्रथमे आमी चिकेनटाके फ्राई करे निब, एजोन्नो आमी एकटी कड़ाइए दिए दिलाम परिमाण मतो तेल। तेलटा गरम हो गेले एर मध्ये आमी दिए दिब चिकेनगुलो। चूलार आँचटाके मीडियामे रेखे आमी एखन ई चिकेनगुलोके हल्का एकटु भेजे निब। आमार चिकेनगुलो भाजा हो गेछे, तो एखन आमी ई चिकेनगुलोके उठिए निब। আমি সবগুলো চিকেন তুলে নিলাম। চিকেন ভাজার পর যে অবশিষ্ট তেলটা আছে, তেলের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিব গরম মশলাগুলো। আমি দুটো তেজপাতা, 6 থেকে 7টি কালো এলাচ, 3-4টি লং এবং 2টা সাদা এলাচ, 2টা দারচিনি এবং 1টা বড় এলাচ দিয়ে দিলাম। মশলাটা 2-3 মিনিট ভাজার পর যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে, ঠিক সেই মুহূর্তে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এরকম বাদামি করে ভেজে নিতে হবে। আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মশলার সঙ্গে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, তো এখন আমি এখানে যে মশলাটা মিক্সড করে রাখছিলাম এই মশলাটাকে দিয়ে দিব। মশলাটা যত ভালো করে কষাবো এই রোস্টটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে, তাই মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটাগুলো। পেঁয়াজ বাটাটাও আমি কষিয়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে 3 মিনিট এটা মশলাটাকে ঢেকে রাখবো, আর 3 মিনিট পর আমি ফিরে আসতেছি। আমি ফিরে আসলাম 3 মিনিট পর। এখন আমি মশলাটাকে আর একটু কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলার উপর কিন্তু অলরেডি তেলটা চলে এসেছে। আর মশলাটাকে খুব ভালো করে কষানোর চেষ্টা করবেন, কারণ মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু এটার টেস্ট অনেক বেড়ে যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ লিকুইড দুধ। আর দুধটা দেওয়ার পর আরও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি টক দই। আমি 1/3 কাপ টক দই নিয়েছি, আর এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ।
চিনিটা দেওয়ার পর টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিব। তারপর আমি এই টক দই এবং চিনি মিশ্রানো মিশ্রণটা দিয়ে দিব মশলার মধ্যে। টক দইটা দেওয়ার পর আমি আবারও মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। আমার মশলাটাকে মেশানো হয়ে গেছে। এখন আমি এই মশলাটা যখন একটু বলক চলে আসবে তখন আমি চিকেনটা অ্যাড করে দিব। আমার মশলাটাতে বলক চলে এসেছে। আমি এখন একটা একটা করে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিব। এখন আমি এটা ফুটতে দিব, 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে জাল করব। আমি চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু মিডিয়ামে রাখছি, আর মিডিয়ামে রেখে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে জাল করব। ফিরে আসলাম 10 মিনিট পর। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম, তো রান্নার শেষে ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, আর দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। তবে এটা স্কিপ করলেও সমস্যা নেই, আপনাদের ভালো লাগলে আপনারা দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে না দিলেও চলবে। এখন আমি এটাকে আর একটু উল্টিয়ে দমে রেখে দিব 5 মিনিটের জন্য, আর 5 মিনিট পর আমি এটাকে সার্ভ করব। আমি সবগুলো পিস একটু উল্টিয়ে দিচ্ছি। আমি সবগুলো পিস উল্টিয়ে দিলাম। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য আবার রান্না করব। আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি আমার তৈরি হয়ে গেল আজকের এই চিকেন রোস্টের সহজ রেসিপি। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।